নাম শুনে চোখের সামনে ভেসে উঠতে পারে নানা রঙের ফুল। ফল গাছের সঙ্গে যেন তার নিবিড় সম্পর্ক রয়েছে, কিন্তু নাম বনমালী হলেও মূলত মৃত গাছ নিয়ে এক ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টায় মগ্ন শিল্পী বনমালী সরকার। গালে কবিগুরুর আদলে লম্বা সাদা দাড়ি বুঝিয়ে দেয় বয়স। জলপাইগুড়ি শহরের তিস্তা নদীর পাড়ে বনমালী সরকারের বাড়ি, কিন্তু সেই বাড়িকে একটি গাছের ধ্বংসাবশেষ সংরক্ষণ কেন্দ্র বললেও ভুল হবে না। দীর্ঘ চার দশক ধরে এই বাড়িতে বসেই তিস্তায় ভেসে আসা মৃত গাছের গুড়ি কাঠ দিয়ে সৃষ্টি করে চলেছেন ঘরের শোভা বর্ধন করে এমন হাজারো জিনিস, যার মধ্যে মরা কাঠ অথবা গাছের শেকড় খোদাই করে কখনো তৈরি করেছেন মানুষের মুখাবয়ব, কখনো বা শুকনো কাঠকে হাতের কেরামতিতে করে তুলেছেন হাস্যময়ী নারীর মুখ। তার এই শিল্পকলা কাটুম কুটুম শিল্প নামেই পরিচিত। যদিও এই শিল্পকে আঁকড়ে ধরে বেঁচে থাকা বনমালী সরকারের আক্ষেপ, এই শিল্পকলা আমেরিকা পাকিস্তান থেকে শুরু করে পৃথিবীর বহু দেশে পাঠানো হয়, কিন্তু পুলিশের হয়রানি ও যানবাহনের অসুবিধার জন্য ভিন রাজ্যে এই জিনিস বিক্রি করা অনেকটাই কষ্টসাধ্য। শত বাধা সত্ত্বেও রাজ্যে এমন চার পাঁচজন শিল্পী রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। শেষ হয়ে গাড়ি ভাড়াগুলো আগে পেতাম, এখন পাই না, যার জন্য আমরা যেতে পারি না। হ্যাঁ, সেদিকে সরকার যদি আমাদের গাড়ি ভাড়া টাড়াগুলো খরচ খরচাগুলো বা স্টলগুলো ঠিক মতো দিত, তাহলে আমরা আরও বিভিন্ন জায়গায় পৌঁছাইতে পারতাম। তো সেই বিভিন্ন জায়গায় পৌঁছাইতে পারতেছি না, শুধু কেয়ারিং বা যে যাতায়াত খরচা বা থাকা খাওয়ার যে একটা অ্যারেঞ্জমেন্ট, যেমন সেন্ট্রালের প্রোগ্রাম হয়, ওরা প্রোগ্রাম দেয় 10-12 দিনের প্রোগ্রাম দেয়, কিন্তু থাকার জন্য কোনো ব্যবস্থা করে না, আমাদের হোটেল করতে হয়। এবার বাইরে, হ্যাঁ, বাইরে গিয়ে হোটেল করে হোটেলে খেয়ে কতটুকু ওই 10-12 দিনে কতটুকু মাল বিক্রি করবো, আর কতই বা আমাদের ইনকাম হবে, আর কতই বা খরচা করে আমরা বাঁচবো কী করে। এই জন্য যে কোনো প্রোগ্রাম, আমাদের এই সমস্ত প্রোগ্রাম, আমাদের যে আইটেমগুলো, কারণ আমাদের কোনো মিল প্রোডাক্ট না, আমাদের সব হ্যান্ড প্রোডাক্ট ন্যাচারালি কালেকশন, এই মালগুলো ফিনিশ করতে যে সময়ের দরকার হয়, সেই সময়ে মিনিমাম আমরা একটা মাল তৈরি করতে 3-4 দিন একটা মালের পিছনে সময় লাগে। তো 3-4 দিন যদি সময় লাগে, যদি আমরা 100 পিস মাল করতে যাই কত দিনের দরকার, তো সেই মালগুলো ফিনিশ করতে গেলে যে সময়ের দরকার সেই সময়টুকু আমরা পাই না। একমাত্র মিলনমেলাতেই আগে প্রায় মাসখানেক হতো, এখন আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসছে। বাংলার ঐতিহ্যবাহী সুপ্রাচীন অনেক শিল্প ক্রমশ বিলুপ্ত হয়ে গেলেও বনমালী সরকারের এই কাটুম কুটুম শিল্পকে তার নিজের সন্তানের মতোই তিনি পালন করে চলেছেন। তার হাত ধরেই নবজাগরণের পথে কাটুম কুটুম। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরে রিপোর্ট, ওমকার বাংলা।